বলেন মুসলমানের জন্য কোন জিনিস প্রত্যেক মুসলমানের জন্য ফরজ, চট করে বলেন, বায়ান শুরু করবে পারে। মুসলমানের জন্য কোন জিনিস প্রত্যেকের জন্য ফরজ? নামাজ। সত্যি পাকা মুসলমান গো? একদিন বলছে গোসল, যে গোসল বললো হাত তোলে। আরে আগে এসল ওসল তারপরে গোসল, খ্যাপা কোথায়, বুঝতে পেরেছে এসল ওসল? হ্যাঁ বুঝতে পেরেছে। আগে দুসলে খেলা করলে তবে গোসল, আগে গোসল। আর আপনারা কি বলেছেন? নামাজ। হ্যাঁ না বলেন, বলেন নবছরের ছেলের নামাজ ফরজ, ছ বছরের ছেলের নামাজ ফরজ, অসুস্থ লোকের নামাজ ফরজ, যে এখনো জ্ঞান নেই যার বেহুশ হয়ে গেছে নামাজ ফরজ, পাগলের নামাজ ফরজ, তো কই প্রত্যেকের হলো কই? যে যে মা বোনের শরীর খারাপ তার নামাজ ফরজ, তো কই প্রত্যেকের ফরজ হলো কই? আমি বলেছি প্রত্যেক মুসলমানের জন্য যেটা ফরজ সেটার নাম বলুন, জানেন না? আসলে এই সমস্ত বিষয়গুলো আমরা বক্তারা বলি না, আমরা বক্তারা কি বলি জানেন? বাবাজিরা আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুনিয়ে দিয়েছেন বাবা, যেদিন মক্কার জমিন থেকে মদিনার জমিনে সফর করছিল, ওই সময় দুশ্মনেরা বহু কষ্ট করে যুক্তি করে আল্লাহর নবীকে মারার জন্য ছক এঁকেছে। দুশ্মন তাকিয়ে আছে, নবী আমার চলে যাচ্ছে, আল্লাহ কোরআনে পাকে শুনিয়ে দিয়েছে ওয়াজাল্লা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগসাইনাহুম ফাহুম লা ইউসিরুন। দুশ্মন তাকিয়ে রয়ে গেছে, রাসূল টুক 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 করে মদিনায় চলে গেছে। সকালবেলাতে দরজা খুলে দেখে বিছানায় শুয়ে আছে, দুশ্মনে বলে তরবারি চালা, আবার কেউ বলে না না এমনি করে মারিস না, ঘুম থেকে তুলে তারপরে চালাবি। চাদর খুলে দেখে রাসূলের চাদরের তলাতে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু শুয়ে আছেন। জিজ্ঞাসা করছে আইনা রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল কোথায়? আইনা মুহাম্মদ, মুহাম্মদ কোথায়? বলছে আমি কি করে বলবো রে বোকা, আমি শুয়ে ঘুমাচ্ছিলাম, তোমরা দরজায় পাহারা দিচ্ছিলে, তোমরা বলো আমার নবী কোথায়? আবু জেহেল আর তার দলবল মনে মনে করলো বিপদে পড়ে গেছি, কথা তো সত্য, ও ঘুমাচ্ছে, ও কি করে বলবে? যারা জেগে আছে তারাই বলবে, তোমরা আমার নবীকে কোথায় গোপন করেছো বলো, কোথায় লুকিয়ে দিয়েছো বলো? আমার বন্ধুরা, আমার আল্লাহ বালা ভাইরা, আল্লাহ পাক বল ওয়ামা রামাইতা ইদ রামাইতা ওয়ামা রামাইতা ইন্নাল্লাহ রামা, আমি আল্লাহ পাক সেদিন বালি ফেলেছি আর ঢাকা দিয়েছি, তুমি ফেলো নাই, দুনিয়ার কেউ ফেলে নাই, আমি আল্লাহ আমার নবীকে হেফাজত করেছি, টুক 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 করে নিয়ে চলে গেছি। যেদিন সানিয়াতুল বেদায়াতে গিয়ে পৌঁছে গেছে, মদিনার কচি কচি বাচ্চাগুলো অপেক্ষা করে বসে আছে, মুহাম্মাদু রাসূলুল্লাহ আসবে, যেমনি দেখতে পেয়েছে শুকনো ডালের উপরে বসে, পাহাড়ের পাদদেশে বসে দেখতে পেয়েছে, ওই যেন মুহাম্মাদু রাসূলুল্লাহ আসে, সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়েছে, চারিদিকে ঘিরে গেছে, আমার নবীকে দেখে সেদিন আবৃত্তি করেছে, তালা আল বদর আলাইনা মিন সানিয়াতিল বিদায়। মেরে মহতম দোস্তর বুজুর্গ, এই এখনো এক সপ্তাহ হয় নাই মদিনার ওই জায়গাটায় যেখানে আল্লাহর নবী আবু বকর সিদ্দিককে নিয়ে এসে দাঁড়ালেন। মদিনার দুটো ভাগ আছে, একটা ওল্ড মদিনা, একটা নিউ মদিনা। ওল্ড মদিনার ওই পাথরের পাহাড়ির পাশে ছোট্ট ছোট্ট এখনো ঘরগুলো সেই জামানা রয়ে গেছে, ওই জায়গাতে রাসূল যখন এসেছিলেন চারিদিকে কচি কচি বাচ্চাগুলো ঘিরে গেছে, আর শুনিয়ে দিচ্ছে তালা আল বদর আলাইনা মিন সানিয়াতিল বিদায় ওয়াজাবা শুকরু আলাইনা মাদা
লিল্লাহি দাহি আল্লাহর নবীকে চারিদিকে ঘিরে গেছে আল্লাহর পাক নবী উটের পিঠে থেকে নিচে নেমে বাচ্চাদের মাথায় হাত থেকে সেদিন বলেছিলেন ও মদিনার কোটি কোটি বাচ্চারা আমি মায়ের জমিকে ত্যাগ করেছি মাতৃভূমি ত্যাগ করে চলে এসেছি আমার শৈশব কৈশোরের খেলার জায়গা ত্যাগ করেছি আমি আমার ভালোবাসার বন্ধু বান্ধবীদের ত্যাগ করে সব ছেড়ে তোমাদের কাছে চলে এসেছি মদিনার বাচ্চারা তোমরা কোনোদিন আমাকে মদিনা থেকে তো তাড়িয়ে দেবে না সেদিন মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা আমার নবীর হাতে হাত থেকে কথা দিয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হাসতে হাসতে প্রাণ দেব তবু মদিনা থেকে আপনাকে কোনোদিন যেতে দেব না এইরকম ঘন্টা দেড়েক যদি জলসা হয় বলে উফ ধুনে দিলে বক্তা বলি সত্যি কঠিন বক্তা কি বলো সকালবেলা বউ যদি জিজ্ঞেস করে গোসলের ফরজ বলে তোর নানি যান বলে জাতির কি লাভ হয়েছে জাতি উন্নতির কোন জায়গায় গেছে মেরে মহতম দোস্তর বজরগ মুসলমানের জন্য সব থেকে প্রথম ফরজ আর সকলের জন্য কি ফরজ আজও জানা হয় নাই জানা হয়েছে জানা হয়েছে না জেনে যদি কোনো মানুষ রাস্তায় চলে ঠিক যাবে না ভুল যাবে যদি বলে ভুল যাবে যেতে পারে ঠিক হয়তো তার যাওয়াটাও সঠিক যাওয়াটাও ভুল কথা বোঝেন নাই কোনো আনাড়িকে যদি গাড়ির ড্রাইভিং করিয়ে দেন আর সে যদি গাড়িটা নিয়ে গ্যারেজ পর্যন্ত চলেও যায় মালিক খুশি হবে না রেখে যাবে জোরে বলে আচ্ছা জানোয়ার তো কে চাপতে বললো বলে গাড়ি তুলে দিয়েছে দেখ শয়তান কোথাকার তুই লাগিয়ে দিলে কি করতিস তোর হুশ আছে ওর সঠিক যাওয়াটাও ভুল কারণ ও জানে না কথা বুঝে এসছে বাবাজি কথা বুঝে এসেছে এবার আপনাকে জিজ্ঞাসা করছি আপনি ঠিক করলেও ভুল কারণ আপনি তো জানেন না প্রত্যেকটি মুসলমান নরনারীর জন্য ইলিম শিক্ষা করা জোরে বলেন ইলিম শিক্ষা করা জোরে বলেন তো বলেন কটা ছেলেকে ইলিম শিখিয়েছেন কটা ছেলেকে ইলিম শিখিয়েছেন 30 বছর নামাজ পড়ছেন নামাজ তো শেখেন নাই জানেন না আপনার নামাজে ভুল হচ্ছে বুঝতে পারছেন কারণ আপনার কাছে ইলিম নাই সারা জীবন রোজা রেখেছেন শুকিয়ে প্যাকাটি হয়ে গেছেন আপনি জানেন আপনার রোজা হয় নাই 30 বছর হজ করছে 30টা ওমরা আপনাদের এখানে ওমরা টোমরা করেছে হজ করেছে এক দুটো হাত তোলেন এক একটা হাজি হাত তোলেন ওই একটাই হাজি হ্যাঁ ভেদ গ্রামে একটাই হাজি হ্যাঁ আ কপাল আমার কি হজ করার মতো ক্ষমতা নেই যাদের তারা হাত তোলেন যাদের ক্ষমতা নেই তারা হাত তোলেন আপনাদের হজ করার ক্ষমতা নেই হাত নামান বাচ্চা ছেলে তুলবে না হজ করার ক্ষমতা নেই আপনাদের তাই তো জোরে বলেন ক্ষমতা নেই তো কসম খান যে যদি মিথ্যা হয় তাহলে সারা জীবন বউ তালাক কোনোদিন আর বউ থাকবে না একটা মানুষের হজ করতে উমরা করতে খুব বেশি 1 লাখ টাকা লাগে 1.5 লাখ টাকা লাগে আপনারা যারা হাত তুলেছেন কাল সকালে যদি 2 লাখ টাকার কোনো জমি আপনার সামনে আসে কিনতে পারেন না পারেন না পারেন আপনার মেয়ের বিয়েতে 2.5 লাখ টাকা খরচা করলে করতে পারেন পারেন যদি একটা বাচ্চা অসুস্থ হয় তো ওই বাচ্চাটার জন্য হসপিটালে 2 লাখ টাকা দিতে পারেন কোন লজ্জায় বললেন যে আপনার ওমরা করার জন্য পয়সা নাই
আপনার যাওয়ার ইচ্ছা নাই তাই বলেন। আপনাকে বললে আপনি আমাকে উত্তর কি দেবেন? আল্লাহ যখন নিয়ে যাবে যাব, হ্যাঁ না না বলেন কি জি? তো ছেলে অসুস্থ হয়েছে বলুন, আল্লাহ যখন ভালো করবে তখন হবে, টাকা কেন বার করেছেন? মেয়ে বড় হয়েছে, বিয়ের পাত্র আল্লাহ লিখে দিয়েছে, ঠিক আছে নিয়ে চলে যাবে, তো জামাইকে 2 লাখ টাকা কিসের লোকের ঘুষ দিয়েছেন বলতে বলুন? আরে ছেলে মেয়ের কপালে যা আছে সেটাই হবে, তো ছেলের ভবিষ্যতের জন্য আপনি মিথ্যা কথা কেন বলছেন? সব জায়গায় তোমার চালাকি চলে, ওর আল্লাহর ঘরে গেলে তখন ঢালাও ঝেড়ে দাও, মিথ্যা কথা বলার জায়গা পালো নাই। ছি 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 মেরে মহতম দোস্তর বুজুর্গ, এই অমরা থেকে মনে হয় এখনো 5 দিন হয় নাই, এক একটা হাদি 6 বার 8 বার 9 বার 10 বার হজ করেছে। তা আমি তাকে জিজ্ঞাসা করছি, হাজি সাহেব 10 বার তো হজ করলেন? বলে হ্যাঁ আল্লাহ দিয়েছে বাবু, 10 বার এসেছি, নিয়ত করেছি একেবারে 20টা হজ করে মরবো ইনশাআল্লাহ। আল্লাহ ঠিক আছে করেন তো, সত্য কথা বলেন, আপনি হজ জানেন তো? বলে হ্যাঁ। আলাম শোনেন, মক্কায় আসার পরে যখন হাজিরা মক্কায় এসে ঢোকে তখন নারী পুরুষ এক জায়গাতেই নামাজ হয়, আর একজন নামাজ পড়লে তার মাথার উপর থেকে ডিঙিয়ে লোক চলে যায়। কি হাজি সাহেব সত্য বললাম? আমি যে কথা বললাম, একজন হাজি সাহেব তোয়াব শেষ করে নামাজ পড়ছে, ওর মুন্ডুর উপর থেকে নারী পুরুষে গরু ছাগলের পালের মতো লাফিয়ে চলে যাচ্ছে, ও মাল তলায় পড়ে আস, মাথা তুলতে গিয়ে চিন্তা করছে শালা লাত খেয়ে কপাল ফেটে যাবে, ফেলে রাখ মাল চলে যাক। জিজ্ঞেস করুন, মাকামে ইব্রাহিমের কাছে নামাজ পড়তে সেজদায় মাথা দিয়েছে, তোলার চান্স পাচ্ছে না, তুললি কেউ না কেউ ঝাঁপ করে আপনার দেবে, তো চুপ করে শুয়ে আছে মাথা দিয়ে মাটিতে, আল্লাহ ফাঁকা হলে তখন তুলব। বলেন তো, যারা এখানে আলেম ওলামারা আছে তারা বলেন, আর ওই হাজি সাহেবকে বলতে বলছি বলেন, সারা পৃথিবীর কানুন সব এক আলাদা না, কিন্তু ওখানে যাবার পরে নামাজির মাথার উপর থেকে যাওয়া জায়েজ হলো কি করে? ওই হাজি সাহেবকে জিজ্ঞাসা করুন, এই মক্কা থেকে যেদিন মদিনায় গেছে গিয়ে দেখেছে মেয়েদের জায়গা আলাদা ছেলেদের জায়গা আলাদা, ওখানে আর নামাজের মাথার উপর দিয়ে যাওয়ার গল্প নেই, এরকম কেন হলো? যদি বলতে পারেন তাহলে বুঝবো, এতদিন জলসা শুনে কিছু শিখেছেন, আলেম ওলামাদের এনে কিছু শিখেছেন, তা নাহলে বুঝবো ভোকাজ গল্প শুনেছেন আর শুধু টাকাগুলো ওদেরকে দিয়ে আপনারা পালিয়ে গেছেন। পারবেন বলতে? আপনি নয় আপনার পাড়ার মূল চাপদের জিজ্ঞেস করুন, ও বাচ্চারাই বলতে পারবে না। তা কি করে নাই, ভাবে নাই কোনোদিন, ভাবার দরকার নাই, এর জন্য ফরজ ছিল ইলিম শেখা। কি শেখা? জোরে বলেন, তালাবুল ইলমি ফরিযাতুন আলা কুল্লি মুসলিম, রাওয়াহু মুসলিম, মুসলিম শরীফের রেওয়ায়েতে আল্লাহ নবী শুনিয়েছেন প্রত্যেকটি নরনারীর জন্য ইলিম শিক্ষা করা ফরজ, আল্লাহ পাক রাব্বুল আলামিন শুনিয়ে দিয়েছেন আলো ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, ওলামারাই শুধু আমাকে ভয় করে, আল্লাহ নবী শুনিয়ে দিয়েছেন। ও বিশ্ববাসী শুনে রাখো, খাইরুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, যারা কোরআন শেখে তারা ভালো, যারা শেখায় তারা ভালো, অতএব ইলিম শিক্ষা কান্নেওয়ালাদের দাম বেশি। আমার বাবাজির আমার সোনার চাঁদ বন্ধুরা কোরআন অন্য জায়গাতে শুনিয়ে দিয়েছে, আলিয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, যারা বোঝে আর যারা বোঝে না, যারা জানে আর যারা জানে না, দুজনের সমান কোনো দিন হতে পারে না। আমার যারা সোনার আল্লাহ রে না জ্ঞানী জনিরা শুধু মানুষেরা, এজন্য জলচায় বসে বসে নিজের জীবনটা একটুখানি যাচাই করে নিন, আমি আমার আল্লাহর সঙ্গে দেখা করব। এমনি বাংলাতে মানুষ বলে, এমনি মুরব্বীরা বলে, যা রটে তা কিছু বটে, হ্যাঁ না না বলেন কি বলেন জি? যা রটে তা কিছু কিছুটা বটে, সম্পূর্ণ না হলে কিছুটা ওইরকমই বটে, হ্যাঁ না না বলেন তো? মেরে মহতম দোস্তের বুজুর্গ বলেন, আপনার আমার সব থেকে প্রথম দুশ্মন কে? এই আপনার আমার সব থেকে প্রথম দুশ্মন কে?
কথা বলেন এখানে দাদা, বাংলা বুঝে দেয় না কি রে? বুঝতে পারছেন তো বাংলা? তো বলেন মানুষের প্রথম দুশ্মন কে? জোরে বলেন, শয়তান। আহারে, এ মুসলমানকে যে কোথায় জবাই করবে আমি চিন্তা করছি। আরে মানুষের প্রথম দুশ্মন শয়তান নয়, দ্বিতীয় দুশ্মন শয়তান। জানতেন? জানতেন? জানতেন না। কেউ যদি আপনার বিয়ের সমাতে, ভাই আওয়াজ এর থেকে জোরে করতে গেলে আপনারা ভুল করছেন, এটা কিছু বক্স এত কাছে দিলে এরকমই আওয়াজ হবে, এর থেকে জোরে হওয়া সম্ভব নয়। এই বক্সের আওয়াজটাকে দূর করতে গেলে করবেন কি করে আপনি? আরে এত রাতে কে ফোন করে রে? এত রাতে ফোন করে লজ্জা সরম কিচ্ছু নাই। কি বলেন জি, কথা বুঝতে পারছেন? ঠান্ডা মাথায় ভাবেন, বাড়ি নিয়ে যান। কি প্রশ্ন করলাম বলেন? কি প্রশ্ন করলাম? মানুষের প্রথম দুশ্মন কে? হ্যাঁ না না বলেন, প্রথম দুশ্মন কে? ফেরেশতা। প্রথম দুশ্মন কে জোরে বলেন? ফেরেশতা। জানতেন? জানতেন না। যখন আপনাকে আমাকে বানানোর পরিকল্পনা চলছে, আল্লাহ পাক রাব্বুল আলামিন শোনালে আমি জমিনে আমার খলিফা পাঠাবো, আমি জমিনে আমার খলিফা পাঠাবো। কি শোনালেন ভাই? যে কালা রাব্বুকাল মালাইকাতি ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون আমার আল্লাহ পাক শুনিয়েছেন, ও ফেরেশতারা আমি জমিনে একটা মানুষ পাঠাবো, জমিনে আমার প্রতিনিধি পাঠাবো। আল্লাহ পাক শুনাচ্ছেন, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন। তো ফেরেশতার সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেছে, রাব্বাল আলামিন এই জাতিকে তৈরি করবেন না, এরা মাকে ভাত দেবে না, আব্বাকে আব্বা বলে ডাকবে না, বিয়ে করে বউ রেখে আর একজনকে নিয়ে পালাবে, বিয়ে করা বউয়ের সঙ্গে ভালো ব্যবহার করবে না, এরা ভাই ভাই খুনোখুনি করবে, বউয়ের সম্পত্তি মেরে খাবে, এরা বাপের ভাই চাচাকে খুন করবে, এরা আত্মীয়তা ছিন্ন করবে, এরা নিজের মানুষকে চিনবে না, এরা পরের সঙ্গে পীড়িত করে নিজের মানুষগুলোকে পলবে। ঠিক বলেছে না বউ? আজকে ঠিক তাই হচ্ছে কি হচ্ছে না? মায়ের পেটের ভাইয়ের সঙ্গে সালামু আলাইকুম নাই, ভাইয়ের সঙ্গে কথা বলে না, কিন্তু বন্ধুদের সঙ্গে পিরিত দারুন, নিজের মায়ের পেটের বোনটাকে কোনোদিন ভালো চোখে দেখে না, কিন্তু রাস্তার দুটো মেয়েকে বুবু বুবু বলে ডাকে। না কথা বলে নিজের মাকে ভালো করে মা বলে না, কিন্তু আর দুজনকে মা বলে, শাশুড়িকে আম্মা জান বলে, আব্বাকে আব্বা বলতে লজ্জা করে, শ্বশুরকে আব্বা বলতে লজ্জা করে না, আব্বাকে আব্বা বলতে গেলে ঘৃণা লাগে, আব্বার সঙ্গে সম্পর্ক ভালো রাখে না। ও আমার আল্লাহ ভাইরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, জ্ঞানীজনেরা বুদ্ধিজীবীরা, আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা, এখানে কোরআন শুনিয়ে দিয়েছে যে ফেরেশতা প্রথম বাধা দিয়ে চাল্লা এই জাতিকে সৃষ্টি করবেন না, একে সমনেই শেষ করে দিন, ইবাদতের জন্য আমার যথেষ্ট, সেই জাতি কেয়ামত করে দেব, সেই জাতি রুকুতে কেয়ামত করে দেব, আমরা কোনোদিন আপনার অবাধ্য চালন হবে না। ও ভেদুয়ার বাবাজিরা, আমার আল্লাহ ওয়ালা ভাই জানেরা, সোনা মায়েরা বোনেরা, প্রথম বাধা দিয়েছিল ফেরেশতারা, ও বাবাজি আমি আপনি মানুষ হয়ে যদি ওই কাজগুলো করি, তাহলে ফেরেশতারা আল্লাহর কাছে বলবে, রব্বানা বলেছিলাম এই কুলক্ষণের জাতকে তৈরি করবেন না, এরা ভালো পানি খাবে না, মদ ছাড়া পান করবে না, হারাম মাল খাবে, হালালের দিকে যাবে না। কি গো বাবা, ফেরেশতারা যা বলেছিল আমরা সব করছি তো?
করছি তো, তাহলে এতে আমরা আল্লাহকে খুশি করছি না নারাজ করছি? সেদিন আল্লাহ বলছেন নিয়ালামু মালা তালামুন, আমি যা জানি তোমরা জানো না। আমার বান্দা আমাকে আল্লাহ আল্লাহ বলবে, আমার নবীর সামনে দরুদ পড়বে, কোরআন পড়বে, নামাজ পড়বে, ওরা আমার কথা মতো চলবে, অন্য কারোর কথা মতো চলবে না। কি গো বাবা, এখন ফেরেশতারা আল্লাহকে দেখে কি দেখাচ্ছে যে আল্লাহ ভেদুয়ায় জল চালাচ্ছে, সব মেলায় বসে আছে। আল্লাহ ওই দেখো জিলিপির দোকানে কতগুলো দেখো, ফুচকার দোকানে কত দেখো, নারী পুরুষের কি অবস্থা চলছে জলসার নাম করে, আল্লাহ দেখো। আল্লাহ পাক কত লজ্জিত যে আমি চ্যালেঞ্জ করে তোকে বানালাম, আমি বলো প্রতিজ্ঞা নিয়ে তোকে বানালাম, তুই কি করলি? বাবা জিরা সুবহানাল্লাহ, জ্ঞানী জনের শুধু মানুষ এই ভুলটা হয়ে যাবে, তাই তিনি শিখিয়েছিলেন ইলিম শিক্ষা ফরজ, ইলিম শিখে নাও। কিন্তু দুর্ভাগ্য আমাদের ইলিম শিখার ইচ্ছা নাই। আছে না? আছে? আছে ইলিম শিখার ইচ্ছা? আছে? আছে ইলিম শিখার ইচ্ছা? আছে? বলেন আছে? বলেন কি করে বলবো, একটিও ছেলে দিনের লাইনে নাই। সবার চিন্তা ছেলে ডাক্তার মাস্টার ব্যারিস্টার প্রফেসর ইঞ্জিনিয়ার, চোর ছেঁচুর ডাকাত বদমাশ হবে, আল্লাহ বলা হবে না। বলেন তো, এতগুলো মুসলমান আমরা বসে আছি, কজনের মাথায় চিন্তা আমার ছেলে আল্লাহর ওই হবে? একটা লোকের নাম বলে, আরে মানেই তো হবে প্রত্যেকে, গাছ যেমন তার ফল তেমন, গাছ যেমন তার ফল জুড়ে বলে। ইমাম বায়েজিদ বুস্তামী রহমতুল্লাহ আলাইহ, শিশুকালে পিতা মরে গেছে, এতিম, মা বিধবা, শ্বশুর বাড়িতে কোনো ব্যবস্থা নেই, বাপের বাড়িও নেই, পরের বাড়িতে ঝিয়ের কাজ করে, থালা বাটি ধরে, বাচ্চা দিন দিন বড় হচ্ছে, তো মা বসে বসে চিন্তা করছে, বাপ আমার ছেলে, আমি পরের ঘরে কাজ করি, কী করে আমার বাচ্চাটাকে মানুষ করতে হবে? পাঁচজনের সঙ্গে মাসওয়ালা করেছে, যুক্তি দিয়েছে অমুক জায়গাতে মসজিদে কালিদার বলি আছে, যদি আপনি বুঝিয়ে ওনার কাছে রেখে আসতে পারেন তাহলে আপনার ছেলে মানুষ হবে। বাবাজিরা সোনারা মা চলেছে কোমরে কাপড় বেঁধে, বাচ্চা সাথে করে নিয়ে, ছোট্ট বাচ্চা 6 বছরের বাচ্চা সাথে করে নিয়ে পাপা 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 করে চলেছে, ওই অলির দরবারে গিয়েছেন, আর গিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে, জিজ্ঞাসা করছে কি খবর, কি উদ্দেশ্য নিয়ে এসেছ? বললেন হুজুর বড় করুণ কাহানি, স্বামী মারা গেছে, দেখার মতো সংসারে কেউ নেই, আমারই একটি বাচ্চা, আমি লোকের বাড়িতে থালা বাটি ধোয়ার কাজ করি, বাসন বাটি ধোয়ার কাজ করি, আমার বাচ্চাটা পরিবেশের সাথে পড়ে নষ্ট হয়ে যাবে, তাই বড় আশা করে এনেছি আপনার কাছে কেউ মানুষ করার জন্য।